হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল এই লিকার চা দিয়ে শুরু করলাম। এই চাটা এর আগে চা হয়ে গেছে, দুধ চা, সেটা আমি খাই না। আর এখন আমি আদা দিয়ে বেশ গরম গরম লিকার চা খাবো, আর তার সাথে সাথে এখন ব্রেকফাস্টের জন্য রুটি করেছি আর সাথে আলুর তরকারি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব হেল্পফুল হবে আর খুব ভালো লাগবে। সো তো চলো দেখতে থাকো ব্লগটা। তোমাদের বলেছিলাম যে আমি বাড়িতে, তোমরা দেখেছো আমার ব্লগে যে আমি হেয়ার স্ট্রেটনিং করেছি বাড়িতে। তো আজকে হচ্ছে সেই তিন দিন বাদে যে ট্রিটমেন্টটা সেটাই নেব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। তো দেখতেই পাচ্ছ এইভাবে তিন দিন হচ্ছে আমি ছেড়ে রেখে দিয়েছি, কোনো ক্লিপ না, কোনো রাবার না, রাবার ব্যান্ড না, কোনো কিছু ইউজ করিনি, এইভাবে তিন দিন ছাড়াই ছিল। তো এখন আমি হেয়ারটা ওয়াশ করে আসব শ্যাম্পু দিয়ে, তারপরে কি ট্রিটমেন্ট নিচ্ছি সে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, আমাদের সকালে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, এখন একটু ফ্রি আছি। আর এখন বাজে দুপুর একটা, সরি 12টা। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে ট্রিটমেন্টের জন্য আমি এই ক্রিমটা নিয়েছি, এটা লরিয়ালের হেয়ার স্পা ক্রিম, স্মুথনিং ক্রিম। তো এটা দিয়ে আমি ট্রিটমেন্টটা আজকে করব। তো এখান থেকে আমি 4 চামচ ক্রিম তুলে নেব, আর এটার সঙ্গে আমি কোনো কিছু অ্যাড করব না। নর্মালি আমি যে সময় স্পা করে থাকি বাড়িতে, তো তার মধ্যে অনেক কিছু অ্যাড করি, তো আজকে কোনো কিছুই অ্যাড করব না, আজকে শুধু ক্রিমটাই অ্যাপ্লাই করব। আর আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি, মানে শ্যাম্পু করে চলে এসেছি, আমি কোনো কন্ডিশনার ব্যবহার করিনি। মাইল্ড শ্যাম্পু দিয়ে আজকে শ্যাম্পু করতে হবে, মানে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে, হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে আসতে হবে, তারপরে এই স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে।
25 মিনিট হয়ে গেছে আর এই দেখো শুকিয়ে গেছে অলমোস্ট। তো আমি এবার হেয়ার ওয়াশ করে আসব আর শ্যাম্পু করব না, নরমালি যে এরকম হেয়ার স্পা করে আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে যে হেয়ার স্পা বাড়িতে বসে কীভাবে করবে সেই ভিডিওটা তোমরা চেক করে নিতে পারো। তো আমি আজকে স্টিম দেবো না যেহেতু আমার একটা ট্রিটমেন্ট হয়েছে, তো ওই জন্য আজকে গরম স্টিম দেবো না। আমি নেক্সট 1 মান্থ পরে যে স্পাটা নেবো তখন স্টিম দেবো। তো এখন নর্মালি মানে প্লেন জলে হচ্ছে আমি নর্মাল জল, না ঠান্ডা না গরম, ঠিক আছে, নর্মালি যে কলের জল হয় সেই কলের জলে আমি হেয়ারটাকে ওয়াশ করে আসবো। একটু 25 মিনিট হয়ে গেছে, তো চলো দেখতে থাকুন ব্লগটা। তো গাইস এই দেখো আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। তো এই ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এখন থেকে সঙ্গে সাথে হবে একটা প্যাডেল ব্রাশ আর একটা সিরাম। ইয়েস, তো যখন একটু চুলটা কুটিয়ে আসবে একটু সিরাম লাগিয়ে ব্রাশ করে নেবে, ছেড়ে দেবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে স্টপ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার, আর যারা নতুন এসেছে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবে। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে দেখে নেবো। চলো টাটা।